আচ্ছা, যেখানে রেস্তোরাঁ গুলির ক্ষেত্রে ফ্রিজ ব্যবহার করা হয়, অর্থাৎ রেফ্রিজারেটর ব্যবহার করা হয়, সেখানে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কতদিনের খাবার কাস্টমারকে দেওয়া হচ্ছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? আমি একদম ওনার সঙ্গে একমত। একমত এই কারণে যে ধরুন রেস্টুরেন্টে যে খাবার দাবার গুলো যেগুলো দেওয়া হয় তার কিচেন কিন্তু আমরা জানি না। আমরা একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে খুব সুন্দর ভাবে আমরা খাবারটা খাচ্ছি, কিন্তু খাবারটা আদৌ কতটা পুষ্টিকর খাবার এবং সেই খাবারটা ফ্রিজে সংরক্ষিত করে দেওয়া হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা নিজের চোখে বুঝতে পারছি না। উপরন্তু ভাবে যে স্ট্রিট ফুডে যে খাবার দাবার গুলো হয়, আমরা জানি স্ট্রিট ফুডে হয়তো একটু হাইজেনিক ওয়েতে মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়, অনেক সময়তেই হয়, সেটা বিভিন্ন কারণের জন্য হতে পারে। কিন্তু চোখের সামনে একজন যিনি ক্রেতা তিনি দেখতে পাচ্ছেন যে খাবারটা একজন ফ্রেশ করে, ধরুন একটা সাপোজ একটা এগরোলের কথা বলছি, তিনি দেখতে পাচ্ছেন তিনি ময়দা মাখছেন, ময়দা বেলছেন, তারপরে সমস্ত সবজি দিয়ে বা ডিম দিয়ে বা শশা সামনে কেটে দিচ্ছেন, পেঁয়াজ কেটে দিচ্ছেন, দিয়ে একটা রোল বানিয়ে দিচ্ছেন এবং গরম গরম সেটাকে সার্ভ করছেন। এইটা কিন্তু অনেকটাই পুষ্টিকর বেশি এবং এটা অনেকটা বেশি মানে স্বাস্থ্যসম্মত যদি আমি দেখি যে কোনো একটা রেস্টুরেন্টের খাবার দাবার থেকে এই খাবারটা। কারণ কোনো জিনিস যদি খুব খুব রেডিলি ওয়েতে প্রিপেয়ার করে দেওয়া হয় আপনার চোখের সামনে, সেটা অন্তত বেশি স্বাস্থ্যকর হবে, আমার সেটাই অন্তত মনে হয়। একবারে সুপ্রিমবাবু, আর একটা বিষয় আছে যেটা পুরসভার তরফ থেকে এই বিষয়েও কিন্তু পদক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ 2006